হ্যালো ইব্রান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি হ্যান্ড মিক্সার বানিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন কথা না বাড়িয়ে ভিডিও চলে যাই। হ্যান্ড মিক্সার বানানোর জন্য প্রথমে আমাদের একটি বোর্ড, একটি 9 ভোল্ট ব্যাটারি, একটি ডিসি মোটর, কিছু পাইপ, একটি ব্যাটারি ক্যাপ, সুপার গ্লু, সুইচ এবং একটি এলইডি এবং 1K রেজিস্টার। চলুন বানিয়ে ফেলি। প্রথমে আমরা বোর্ডটি আমরা যেই মাপে বানাবো সেই মাপে কেটে নিতে হবে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গিয়েছে। হ্যান্ড মিক্সার যেহেতু হাতের মুঠোয় যাতে চলে আসে, এই মাপে একটি বানাতে হবে অবশ্যই, না দেখতে খারাপ লাগবে। আপনার একটু মাপ দিয়ে কেটে নিতে হবে। আমি একটি এলইডি লাইট ইউজ করেছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, যা সৌন্দর্যের জন্য, আর কিছুই না আসলে। আমরা দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলেছি। আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিয়ে একটি সুইচ এবং এই ব্যাটারি ক্যাপ দিয়ে একটু লাইটের সাথে নর্মালি অ্যাড করে দিয়েছি। সার্কিটটা একদমই সহজ। চলুন একবার চেক করে দেখি। আমরা দেখতে পাচ্ছেন মোটরটা চলছে এবং ভালো স্পিড দিচ্ছে। আপনারা চাইলে রিচার্জেবলও এটাও বানাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করে ফেলেছি বোর্ডের সাথে। বোর্ডগুলো আসলে যত ছোট বানানো যায় মিক্সার, এগুলো যেহেতু হাতে, এগুলো তো আমরা গ্লাসে ইউজ করব, কারণ আমরা অনেক সময় শরবত, কফি টফি এইসবে। সো ছোট হলেই ভালো হয়। আপনারা চাইলে একটি গুঁড়ো টুকরো ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, আমি দিয়েছি। আবার অনেক সময় বেড়ে না দিলে ভালো, হয়তো অনেক সময় ঘুরতে প্রবলেম হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি বক্সের মধ্যে এটা সেট করা হয়ে গিয়েছে। শেষবারের মতো একটু চেক করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘুরছে, জানি না বোঝা যাচ্ছে কিনা, আশা করি দেখতে পাচ্ছেন কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ভালোই কাজ করছে এটা। চলুন এটাকে আবার সেট করে ফেলি। উপরে কাভারটা আমি লাগিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গিয়েছে। উপরে একটু লেখে টেখে ডিজাইন করে দিচ্ছি। অন অফ বাটনটা আমি মাঝখানে দিয়েছি, আপনারা মোটর উপরে দেখতে পারছিলেন তখন। চলুন চেক করি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কাজ করছে, ভালোই কাজ করছে। চলুন এবার সরল বানানো যায় কিনা দেখি একটু। চলে আসলাম, চলুন এবার একটু শরবত বানানো আজ এখানে চেক করি। কাজ করছে মোটামুটি ভালোই, কিন্তু ব্লেন্ড করছে, আপনারা দেখতে পাচ্ছেন ভালোই ঘোরাচ্ছে, কিন্তু পানিটা একদম মিক্স হয়ে যাবে আমরা যাই তৈরি করি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে। যদি ইউজফুল মনে হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি বারবার এটা বলে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো থ্যাংক ইউ সো মাচ। চলুন নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত বাই বাই, থ্যাংক ইউ।